টোটো খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম আনসার আলী বয়স চৌত্রিশ বাড়ি কালিয়াগঞ্জ থানার ধোবাইলে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন এর সঙ্গে আরও চারজন দুষ্কৃতী জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বস্তুত বস্তুত চলতি মাসের একুশ তারিখে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্জা এলাকায় রাস্তার পাশে বাঁশ ঝাড়ে এক টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ এই মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল রায়গঞ্জ শহরে রায়গঞ্জ থেকে বিদিকা পালের রিপোর্ট কুলিক নিউজ